মাটিগুলো সংগ্রহ করে আমি তৈরি করেছি, আমার কেমন জানি এটার প্রতি আমার একটু মহব্বত তৈরি হয়ে গিয়েছে, সুতরাং আমার তো ভাঙতে জানি একটু কেমন কেমন লাগে। আল্লাহ তারা বলছেন কেমন লাগলে কাজ হবে না, এই মাটির পাত্র গুলোকে তুমি সব ভেঙে তোমার ঘরে দাও। যখন ভেঙে দেওয়া হলো তখন আল্লাহ তারা বললেন, তখন আল্লাহ তারা বললেন, ও নূহ তুমি তো এই পাত্রগুলো ভাঙতে তোমার একটু কেমন কেমন লেগেছিল, কারণ এই মাটির পাত্রগুলোর ভিতর রূহ ছিল না, কিছুই ছিল না, মাটি একটি জড় পদার্থ, এর সাথে তোমার একটি সম্পর্ক হয়ে গেল। তুমি যখন বলেছিলে লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ আমার উম্মতের মধ্য থেকে যারা আমার উপর নির্যাতিত করে, আমার দিনকে যারা মানতে চায় না, তাদেরকে আপনি শেষ করে দেন। ও ডুবুতে কাপের হোক আর মধ্যে হোক, যাই হোক না কেন, আমি তো মানুষকে আমি তৈরি রাখতেছি, তুমি যখন বলেছিলে আল্লাহ এদেরকে তুমি শেষ করে দাও, কিন্তু আমি তো একে তৈরি করেছি, এদের প্রতি তো আমার দরদ আছে, ভালোবাসা আছে, সুতরাং আল্লাহ তাআলার সৃষ্টির প্রতি সবচেয়ে মহব্বত বেশি কিনা কথা বলে। এই জন্য বাবা দেখবেন 60 বছরের সময় একজন কাফের যদি বলতে পারে এই পৃথিবীর মধ্যে আল্লাহ ছাড়া আর কেউ নাই, এতদিন যা করেছি অন্যায় করে ফেলেছি, এই মুহূর্তে যদি সে যদি আল্লাহর কাছে কিছু চায় এবং যদি কলেমা পড়ে, কলেমা পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে কবুল করে নেন, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম গ্রহণ করার সাথে সাথে 60 বছরের যদি পর্যন্ত গুনাহ করে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা চাচ্ছেন আমার আমার বান্দারা হয়তো পৃথিবীর মধ্যে গিয়ে পরিবেশের সাথে মিলিয়ে গিয়ে তারা আজকের আমাকে চেনে না, অথচ রুহের জগতে আমাকে চিনে চল, কল ওয়ালা তুমি রব্বিকুম কল ওয়ালা, আমি যখন বলেছিলাম আমি কি তোমাদের প্রতিপালক নই, তখন সবাই কিন্তু বলেছিল আল্লাহ আপনার প্রতিপালক। এই জমিনে পৃথিবীতে আসার পরে তারা হয়তো আমাকে মানে নাই, কিন্তু তার ঠোঁটের দিকে তাকিয়ে থাকি, কখনোই বান্দা আমাকে বুঝতে পারে, কখন আমাকে ডাকে, ডাকার সাথে সাথে আল্লাহ তারা সাড়া দিয়ে দেয়, এরকম অসংখ্য প্রমাণ রয়েছে, কথা বলেন ঠিক কিনা বাবা যেটা বলছিলাম। এই জন্য আমাদেরকে ভালোবাসতে হবে আল্লাহকে, আল্লাহর ভয় আমার ভিতরে থাকতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে তোমরা তাকওয়া বলতে তোমরা কি বোঝো, একটি মুসলমানের মধ্যে মুমিনের মধ্যে যতক্ষণ পর্যন্ত তাকওয়া না হবে ততক্ষণ পর্যন্ত ওই মানুষটি আল্লাহওয়ালা হতে পারবে না। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেন তাকওয়া হলো আল খাউফু মিনাল্লাহ, প্রত্যেকটি কাজের ক্ষেত্রে আল্লাহকে ভয় করতে হবে, কারণ এই পৃথিবীর মানুষ এক মাখলুক আর এক মাখলুককে যদি পাহারা দেয় হয়তো বা সব সময় তাকে পাহারা দিতে পারবে না, সব কিছু পাহারা দিল কিন্তু আমার দিল দিয়ে যা আমি পরিকল্পনা করি, যেইগুলো আমি কল্পনা করি এইগুলো তো আর পাহারা দিতে পারে না। সুতরাং আল্লাহ তাআলা বলতে অবুগা মাহুম আইনা মাকুন্দুম, বান্দা তুমি যেখানেই থাকো না কেন আমি সেখানে আছি, তুমি একা যেখানেই থাকো না কেন, রুষ্টতার বৈঠকের মধ্যে থাকো না কেন, ওই প্লেনের মধ্যে থাকো না কেন, বিমানের মধ্যে থাকো না কেন, একা তুমি আছো তুমি ধরে নিবে সেখানে আর একজন আছে, সেখানে হলাম আমি তোমার সাথে আছি। এক মাতলুক আর এক মাতলুককে পাহারা দিয়ে বেশি টোল রাখতে পারে না। এই জন্য বান্দা আমি যখন সকল জায়গায় আছি, তুমি যখন গোপনে যেই কাজটি করো সেই কাজটা আমি সাক্ষী থাকি বান্দা, যেই গোপনে যেই কাজটি তুমি করো সেই সাক্ষী মানুষ নয় বরং আমি আল্লাহ, যেই আল্লাহ কাল কিয়ামতের ময়দানে বিচারের আসনে আমি তোমাদেরকেও আমি ডাকবো এবং বিচার করব, তোমার গোপনীয় কাজের সাক্ষী যদি আমি আল্লাহ হয়ে যাই তাহলে সেখান থেকে তোমার পার হওয়ার সুযোগ নাই। এই জন্য বলতে তাকওয়া হলো ইয়াল খাউফু মিনাল্লাহ, সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় করতে হবে, প্রত্যেকটি কাজের ক্ষেত্রে প্রত্যেকটি কর্মের ক্ষেত্রে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহর ভয় যদি দেবের মধ্যে থাকে তাহলে কোনো বান্দা কোনো বান্দির মধ্যে কোনোভাবেই আল্লাহ কোনোভাবেই অন্যায় থাকতে পারে না। ঠিক কিনা বলেন?